हेलो फ्रेंड्स, वेलकम टू पारस किचन। आज के अपने जो नहीं ब्रोकली डिम दिए एक तरकारी हमार रेसिपि जी अपने भलो लगे तेल चैनल प्लिज सबसक्राइब कर लाइक और शेयर करते भूलें ना। एन शीतकाले ब्रोकली खूब पावा जाए भावलम ब्रोकली दिए डिम दिए रेसिपिटा बनाते भीषण भलो लगे खेते जे रखम फुलकपी से ही करब ये ब्रोकली এটাকে হালকা আমি ভাপিয়ে নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার লাগছে টমেটো গ্রেট করা, দু কোয়া রসুন, একটু আদা, এখানে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারেন। নিয়েছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এদিকে আমার লাগছে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, নুন স্বাদমতো, আর লাগছে গরম মশলা। তাহলে আমি শুরু করে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি হালকা করে ডিমটা ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে অল্প করে কেটে নিয়েছি ডিমগুলো, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাপিয়ে রাখা ব্রকলি, হালকা করে আমি ভেজে তুলে নেব। দেখুন এটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি সাদা জিরে ফোড়ন দেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে, আমি সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আপনারা চাইলে পেঁয়াজ লঙ্কা এগুলোকে পেস্ট করেও দিতে পারেন। একটু ভাজা ভাজা করে নেব আমি। দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে এসছে। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা। আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। আমি সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা তড়ায় লেগে না যায় আদা রসুনটা। এবার এটাকে আমি ফুটে দেবো কিছুক্ষণ, তারপরে আমি গুঁড়ো মশলা দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন আর জিরে ধনের গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি আমি হালকা করে ভেজে নেওয়া ব্রকলি। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম মশলার সাথে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি দিচ্ছি সামান্য একটু জল। কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। দেখুন এবার তেলটা ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি জল। এটা সবই সিদ্ধ তাই আমি খুব বেশি জল দেব না, এটাকে একটু ফুটতে দেব। তারপরে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। দেখুন এটা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি মশলা গুঁড়ো। দিয়ে আমি এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করব। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।